টানা 24 ঘন্টা আইডি ব্ল্যাকলিস্টের পরে অবশেষে গেমে ঢুকতে পারলাম। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? গেমে ঢুকার পরে ভাই আরো 16 ঘন্টা গেম খেলার পর স্কোর 7112 করে ফেললাম। ঠিক ওই সময় আমি লিডার বোর্ডে ঢুকে চেক করতে নিলাম যে আমাদের ফ্রেন্ড লিস্টের ভিত্তিতে বা গ্র্যান্ড মাস্টারের লিডার বোর্ডে আমি কততে আছি। বলেন কি তখন ভাই রিজিওনে দেখার পর আমি তো একেবারে অবাক, 99+। ঠিক বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে আমাদের গেরিনা কাকার শুকনা পাতা খেয়ে লাল চোখ করে ঘুমায় গেছে আর কি। তোর কপালে জুতা আর বাড়ি হারামি, মানে তেমন কিছুই না। আমার স্কোর 7112 আর এখানে 7115 লিডার বোর্ডে 34 নম্বরে, মানে 35 নম্বরে আমার চেয়ে পিছিয়ে থাকে কেমনে লিডার বোর্ডে 35 টা কেডাবি নিজে বুঝি না। যাই হোক, প্যারানয়েড ছিল, আকাশের রং নীল, আমার পিছে লাগাই দিছে গেরিনা ছিল। তো বরাবরের মতো ম্যাজিস্ট্রেট দিয়ে দিই লবির ভিতরে, আমি কই কি রে ভাই টপে আমি নাই। যেহেতু আমি টপে নাই তাই আমি একা খেলতে চাই, মানে কি বলে এনে নাই মেকি আমার একটু টু এন থেকে নিয়ে যান ভাই, আমার আজকে সেই ঘরটা করাইব। যখনই আমি ওভার কনফিডেন্সে একা আছি, ও ভাই তখন দেই ব্ল্যাক কালা হিপ হপ ওরে খাইছে আমারে। আরেকটু পরে বুঝতে পারলাম যে আমাদের টিম মেট্রে ব্ল্যাক হিপ হপে মাইরা দিছে। বহুত কোন খুঁজাখুঁজির পরে কালা হিপ হপে পাই গেছি, বাট আমার টিম মেট এনে নাই, আমি দিয়ে একা, ওরা দিয়ে পাইলে আমার করে লেব মাইরা ছাই। কন্ট্রোল এইবার যখন নামছে আমারে কে করবো কিল, দেখো এবার কেমনে এক একটা সালু ডালে, বহুত বার মাত্র 7 বার মারছে আমারে, এছাড়া কেমন মারতে মানে। আচ্ছা আর একটা বার রিভাইভ দেওয়া যায় কোনো ভাবে? কি খবর তোমাদের, কেমন আছো তোমরা? সো বেশ কিছুদিন পরে কিন্তু বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে না, আজকের ভিডিওর ভিত্তি কিন্তু আমি তোমাদের কাছে বেশ কিছু কোয়েশ্চেন রাখবো যেটার কমেন্টে কিন্তু তোমরা অ্যান্সার দিয়ে যাবা। অ্যান্ড যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে সাথে থাকবা। সো এই জায়গায় কিন্তু আমি একা খুবই বড় পুরো, যার কারণে আমি কিন্তু ক্লকটারে ল্যান্ডিং করতেছিলাম, দেখো আমার সাথে আমার টিমমেট নাই। ঠিক ওই সময় দেখলাম আমার মানে সঙ্গী হতে এখানে বেশ কিছু এনিমি চলে আসছে, বাট প্যারা নাই চিল, তোমার ভাই করবো কিল। অ্যান্ড আকাশের রং নীল, আমার জার্সির রং কালা সাদা, কি ভালো লাগে। সো এখানে আমি নামার সাথে সাথে কিন্তু ভেক্টর চাচাকে পেয়ে গেছেন, ভেক্টর চাচার সাথে সাথে কিন্তু আমি এখান থেকে একটা গানও পাইছি, বাট এখানে ও ভাই পাইছি। অ্যান্ড M60 পাই গেছি, তাও একটি পালা। সো যেহেতু M60 পাইছি তার মানে আমি দেখো এবার কি করি। সো মোটামুটি কিন্তু আমরা এখান থেকে লুট, ও ভাই শর্ট রেঞ্জের লেগে MP40 পাই গেছে, এবার আমার আর কে মারে ভাই, আমার মারার মতো আর কোনো প্লেয়ার আছে এই ম্যাচের ভিত্তিতে। তো চলো গাইস আমরা কিল শুরু করি, বড় সো একটা পাই গেছি, তুমি এবার মরো কিরে মরো নাই কেন এ ভাই, অল্প ড্যামেজের জন্য। আরে 1-2 ড্যামেজ লিখে মেরে গেছে, কে মারে গেডা, হ্যালো ওই যে চো। তো ভাই নামার সাথে সাথে তোমার ভাই একটা কিন্তু ডাউন করে ফেলছে, একটা কিল কিন্তু আমরা করে ফেললাম কেডা। এই ব্ল্যাক সিজন 1 ভাই, ব্ল্যাক সিজন 1 ভাই, ব্ল্যাক হিপ হপ ব্ল্যাক সিজন 1 আমার মারিছে। আরে পুরো, ওহো ভাই এই জায়গায় আমাদের পুরো ভাই আর কিং এখানে একা নামছে, এন্ড সেখানে মারি খেয়ে গেছে বড়। সো দেখা যাক আমরা রিভাইভ পাই কিনা। সো গাইস রিভাইভ পাই আর না পাই, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন। সো যেটাকে আমাদের সাথে হইতেছিল গাইস, কারণ আমরা জানো যে প্রথম দিন কিন্তু সিজন শুরু হওয়ার সাথে সাথে আমরা 24 ঘন্টা পুশ করে প্রত্যেকবার কিন্তু আমরা টপে চলে যাই, অ্যান্ড সেটার বিকল্প কিন্তু এবারও আমরা সেরকমভাবে খেলতেছিলাম, অ্যান্ড টপেই চলে যেতাম সবার আগে, কিন্তু তোমার ভাই টপ করে এটা তোমার সবাই জানো। অ্যান্ড যখনই আমি টপে যাবো এরকম সময় হঠাৎ করে শুনতে পারি যে আমার আইডি চলে গেছে ব্ল্যাকলিস্টে, ম্যাচ হতেছে না স্টার্ট। অ্যান্ড এরপরে ভাই আমরা বেশ কিছুক্ষণ পরে সবাই জানতে পারি, আমি রিলিক দাদার অ্যান্ড আরও আমাদের সাথে যাদের আছে সবাই জানতে পারি যে এইখানে যেটা ঘটতেছে যে সবার আইডি ব্ল্যাকলিস্ট চলে গেছে, মানে 24 ঘন্টা গেম প্লে করলে আইডি ব্ল্যাকলিস্ট।
সো এই জায়গায় যখনই আমি এখান থেকে ভাগতে গেছিলাম তখনই দেখে আমাদের দুই নাম্বার ফারহান ভাই সুন্দর মতো এখান থেকে বাসটা খাই যাওয়ার প্ল্যান করছিলেন, খাইও গেছে। সো এইটা বলার জন্য কিন্তু আমি ওই কথাগুলো ঘুরে রাখছি। সো বুঝতে পারছো যে আমরা কিন্তু 24 ঘন্টা গেম প্লে করার পরে কিন্তু আমাদের আইডি ব্ল্যাক লিস্টে চলে যায়। ব্ল্যাক লিস্টে চলে যাওয়ার কিন্তু বেশ কিছু কারণ থাকে, অ্যান্ড সেই কারণগুলো আমাদের ভাঙ্গে বলাও হয় নাই। অ্যান্ড এরপরে কিন্তু যখনই ব্ল্যাক লিস্ট থেকে ফিরে তারপরেও কিন্তু আমরা গেম প্লে করার করতেছিলাম 16 ঘন্টা করে, তারপরে কিন্তু একটা রিস্ক থেকে যায় ব্ল্যাক লিস্টে পড়ার, যার কারণে কিন্তু তোমার ভাই আর রিস্কটা নেয় নাই। রিস্কটা না নিয়ে একা গেম প্লে করছে, অ্যান্ড একা গেম প্লে কত দূর আগাইতে পারছে সেটা তো তোমরা দেখতেই পারলা যে আমরা 34 নম্বরে থাকার কথা, 35 নম্বরে থাকার কথা হয়নি, আমাকে 99 নম্বরে পাড়ায় রাখছে। মানে গেরিনা চাচা লাল পাতা খায় যেই, মানে শুকনো পাতা খায় যেটা করছে আর কি। সো এরকম করলে গেছে আমার এখানে জানা নাই যে কেমনে চালা কন্টিনিউ চালানো যাবে আর কি র্যাঙ্ক পুশ, কারণ এমনি হলে ভাই কেমনে পুশ করুন। সো চলো আমরা গেমে চলে যাই। তোমাদের কমেন্ট মানে তোমাদের বক্তব্যগুলো অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে। অ্যান্ড এই ভিডিওতে তোমাদের কাছ থেকে 5000 লাইক চাই। সো এইখানে কিন্তু দেখতে পারতেছো যে 28টা অ্যানিমেশন। ও ভাই একটা গাড়িতে, ও ভাই গাড়িতে ভাগতেছিলেন বেচারা রিল্যাক্স, আমি এখানে মারি দিচ্ছেন। এখানে কিন্তু আমাদের 2টা কিল অলরেডি ডান হয়ে গেছে। সো চলো আমরা এখন কিন্তু যাবো ব্ল্যাক হিপপে মারতে, অ্যান্ড হিপপের সাথে সাথে সিজন 1 কিন্তু ফ্রি। অ্যান্ড তোমরা যারা যারা খাও বিড়ি, তো চলো আমরা এখান থেকে এনিমিরা মারতে যাই। সো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখন 29টা অ্যানিমেশন, 2টা প্লেয়ারে আমি মাইরা দিছি, কারণ আমি অনেক বড় বড়, ঠিক আছে। এনে কিন্তু আমি চাইলে 10-20টা মারতে পারতাম, বাট মারি না আর কি, মায়া দয়া করে খেলি, কারণ সবাই গেম খেলে সময় পাড়ায়, ঠিক আছে। সবার মানে আমার ভিত্তে তো মনে করো গেমের ভিত্তে কোনো ডর ভয় নাই যে সামনে দুটো এনিমি গেছে আমি কি ডরাবো, জীবনও না। গিয়া দিমুর দুম, এ এ ভাই এটা সিজন 2 আর সিজন 1 হয় ব্ল্যাক হিপহপ। এটা আমার লগে আমার টিমমেটগুলো কই, হাই হাই রে টিমমেট দি পিসে বইয়া খাই খুই ভাই, টিমমেট এনে নাই আমি এখান থেকে আসতে রূপে পিসে বাইকা যাই নাহলে এখান থেকে সুন্দর মতো মাইর খাবো। সো গাইস আমি কিন্তু এখান থেকে ভাগি নাই, কারণ আমি ওখান থেকে লুট ছিল না, যার কারণে লুট করে এখানে আইসি। অ্যান্ড এখানে আওয়ার পরে কিন্তু হিপহপ দেখতেই পারছো আমার ডরে কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে ভাগিয়ে গেছে না, আমি কিন্তু ওর পিসে পিসে দৌড় দিছি, কারণ যেমনি হোক করে মারতেই হবে। এন্ড এন ফারান মারা খাই গেছে, অ্যান্ড দাঁড়াও প্যারা নাই ছিল ওর, আমি কেমনে মারি দিছি ওরে না মারতে পারলে আমি গেম খেল মু 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 মানে পিছন দিয়ে এসে মারি দিছে ভাই, এটার লগে কোনো সমঝোতা করা যায় না ভাই। এইসব মির্জাফর পিছন দিকে যদি মাইরা দেয় মন চাই যে কিবোর্ড টিবোর্ড ভাঙ্গা লাগে, কিন্তু দামি কিবোর্ড লেগে ভাঙতে পারতেছি না। তো গাইস এখানে কিন্তু আমরা 3 কিল করে হতাশ হয়ে গেছি, কারণ আমাদের পিছন দিকে এসে বাস দিয়ে দিছে, অ্যান্ড সুন্দর মতো বাস দিয়ে দিছে, অ্যান্ড কেমন বাসটা দিচ্ছে সেটা বুঝতেই পারছো। অ্যান্ড আমি এইবার যেহেতু রিভাইভ পাইছি আমি কনফিডেন্সের সহিত করতে পারতেছি যে আমি আর একবারও মরুম না। অ্যান্ড গাইস এখানে কিন্তু আমি আমার লুটের উপরে নেমে যেতে পারছি, অ্যান্ড লুটের হিরে ভাই লুটের থেকে আমার গুড় অল্টোলা সব মেরে দিচ্ছে, বাপ রে বাপ কি লেভেলের বড় চোর। তো চলো গাইস যেহেতু আমরা লুটমুট করেছিলাম আর এখানে একটা এনিমি মারি রাখছিলাম, এর থেকে আমরা লুটমুট ভরপুর করে নেই, অ্যান্ড পুরোপুরি লুটটা করে এখান থেকে আমাদের যেতে হবে, কারণ গাইস এখানে ম্যাচের ভিতরে কিন্তু সিজন 2 অ্যান্ড সিজন 1 পড়ে গেছে, একে কিন্তু আমাদের মারতেই হবে। সো এখান থেকে যখনই আমি এখান থেকে খুঁজতেছিলাম যে সিজন 1 2 কোন দিকে যাইতে পারে, তখন দিয়ে গেমের ভিতরে ও না গেমে গ্লিচ করে নাই, ওই দূর থেকে ওই পাড়ার করে পাড়া মারি মারি দিছে রে, এ পাড়া এত দূরে যে আমি রেঞ্চও দেখিনি আর আমি চোখেও দেখিনি ভাই, হাই হাই রে ভাই। এখানে ভাই গাইস আমার টিমমেট কিন্তু আমার সাহসের রিভাইভ দিয়েছেন, এবার আমি আর মোর মনে গ্যারান্টি দিয়েই বলছিলাম, যার কারণে কিন্তু আমার আবারও রিভাইভ দিয়ে দিছে। অ্যান্ড রিভাইভ পাইয়া যখনই আমি এ আপনি কেডা ভাই, মানে আমি গেম খেলুম কি খেলুম না এটাই বুঝতেছি না ভাই, আমার খালি মারতেই আছে ভাই, ভাই আমার খালি মারতেছে, বাট আমি কি আরেকবার রিভাইভ পাইতে পারি ভাই? তো দেখার বিষয় এখানে কি আমার আরেকবার রিভাইভ দেওয়া যায়? ও ভাই এখানে কিন্তু আমাদের আর আর কিং ভাই আমার আবার রিভাইভ দিয়ে দিছে, অ্যান্ড এইবার যেহেতু রিভাইভ পাই গেছে এবার তো মরার কোনো চান্স নেই, কারণ এইবার পাইছি আমরা সুপার রিভাইভ, যার কারণে আমাদের সিওপি স্যার আমার সামনে নেমে ও ভাই এটা আগে মারে নেই। ওপি লেভেলের পুরো প্লেয়ার তোমার ভাই বড়, দেখছো কি লেভেলের হেডশট দিয়ে আমি প্লেয়ার মানে মানে প্লেয়ার ডাউন হওয়ার পরেও আমার হেডশট ছাড়া কেন জানি লাগে না ভাই, আমি ইয়ে হালার কে মুন্ডা লাগে কত মাত্র নামছি আর এই কেমনে মারা দেয় ভাই, এটা কি মানুষ নাকি অন্য কিছু? যাক কোনো সমস্যা নাই, আমার এরকম টিমমেট থাকলে আমি বারবারই গেম প্লে করতেছি, আর দেখো একসাথে দুজনের নাম হচ্ছে, আমি আবার আবার মারতেছে আমার কত বড় বিয়ার্ধব, মানে চান্সই দেয় না। এবার আবার হুন্ডলাকে ঘুরে সামনে দেয়া, আমি এখান থেকে আগে ভাই আমার এখানে কিন্তু সুন্দর মতো আমি এখানে বনফায়ার জ্বালা উকুম হয়ে গেছি, অ্যান্ড ঠিক ওই সময় শুনতে পারে এই জোনের ভিত্তে কিন্তু আমাদের কালা হিপহপ মানে আমার ডরে আমার পিছে গিয়ে দৌড়ে মানে লুকিয়ে রয়েছে, বাট প্যারানাই চিল কালা হিপহপের পিছে আমি মারমু শিল, দাঁড়াও এ চাঁদু লাগে নাই, এ ওর লাগুক এলা না লাগুক আমি জোনের ভিত্তে ডুক করে মারুম, আজকে ওরে মারমুই ভাই কোনো প্যারা নাই। কিন্তু আমার কাছে হঠাৎ করে মনে পড়ছে যে আমার এখানে মেডিকিট কম আছে, আমার একটু ভিত্তে ঢুকেই ভালো, অ্যান্ড আমি তাড়াতাড়ি করে ভিত্তে ঢুকে যাই ভাই, ভিত্তে ঢুকি 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 ঢুকে অ্যান্ড ভিত্তে ঢুকে গেছি ভাই, এটলাস আমি ভাবছিলাম মরে যাবো এখান থেকেই। সো গাইস আমরা কিন্তু এখানে 3টা কিল করে বসে রয়েছি, অ্যান্ড কালা হিপহপ কিন্তু আমাদের জোনের ভিত্তে পুরো মরে গেছে নাকি কেমনে কমু। সো আমরা কিন্তু এখান থেকে আমাকে সামনে থেকে আগাইতে হবে, কারণ আমার কাছে মেডিকিট মুডিকিট একেবারে কমান, তাকে দেখো অলরেডি আমার মানে ড্যামেজ খাওয়া, অ্যান্ড আমার কাছে কিন্তু গ্লোয়াল ছিল না, যার কারণে আমি কিন্তু গ্লোয়াল নিয়ে নিছি। এইবার চলো আমরা দেখো, ও ভাই গাড়িতে কেমনে ঘুরে ঘুরে গাড়ির ডিলে মারে নেই, অ্যান্ড একটা লাগছে ওপি দুটো লাগছে ভাই, এ মরে না মরছে রে ভাই, এটা আমার আমার মানে মানে ইসি রে রে টিমমেট রে এটি টিমমেট কেমনে কিল চুরি করে ভাই, মানে কি লেভেলের আল্ট্রা লিজেন্ড পোরো এরা বোরো বলো।
সো এখানে কিন্তু আমার 4টা কিল হয়ে গেছে কারণ আমাদের ফুল প্লাস ফর্মটা তো এরই হচ্ছে কাহিনী গাইস কারণ এ ভাই কিল কমপ্লিট ভাই আমার কিল নাই সো প্যারানাইচিল তোমার ভাই করছে মাত্র 6-5টা কিল সো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এন্ড কিন্তু লাইক করতে একেবারেই ভুলবা না যারা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবা না লাভ ইউ অল অফ ইউ গাইস সি ইউ সুন বাই বাই